ওয়েলকাম টু এমন এক সিরিজ যেখানে আমরা বাসায় ব্যবহৃত হালকা বিরক্তিকর জিনিস ধরে ব্যান করে দেই। ইন টুডেজ এপিসোড থাকছে আমার বাবা একটু কিপটা ধরনের মানুষ, এটা বলতেছি কারণ ছোট থেকেই দেখে আসছি দোকানদার যেই দামই বলুক বাবা সেটাকে দুই দিয়ে ভাগ দিয়ে দাম বলে। আর এই সেম কাহিনী করে নেল কাটার কেনার সময়। তার লজিক হচ্ছে, যেই জিনিস আমি 50 টাকা দিয়ে কিনতে পারবো সেই জিনিস কেন আমি 200 টাকা দিয়ে কিনবো। কোয়ালিটি নামের এই জিনিসটা তাকে এখনো বুঝাইতে পারলাম না। সে তার মতো নেল কাটার নিয়ে আসে, একবার এরকম আনছিল, প্রথম 2 দিন খুবই সুন্দর, ঝকঝকা গোল্ডেন কালার, টিপ মারলেই প্রচুর করে কেটে যায়। বাট 15 দিন পর জং ধরে ওটার এমন অবস্থা হয়েছে যে চেহারা দেখে বোঝার উপায় নেই ওটা নেল কাটার না নষ্ট বরবটি। অ্যান্ড দেন 1 মাস হয়ে যাওয়ার আগে একদম মাঝখান দিয়ে ভেঙে গেছে। আমার কখনো নখ কাটতে ভালো লাগে না, এটা একটা এক্সট্রা কাজের মতো মনে হয় যেই কাজের আসলে থাকার কোনোই দরকার নেই। আমার যদি একটা অপশন থাকতো নখ না কেটে ছোট রাখার, আইল টেক দ্যাট এনি ডে। কারণ ইউ সি, নখ কাটতে আমার সমস্যা নাই, বাট একবার নখ কাটলে সারা বাড়ি ছড়ায় ছিটায় যায়। অ্যান্ড দেন গভীর রাতে ঘুমায় থাকার সময় আই ডোন্ট ওয়ান্ট দিস টু হ্যাপেন। তার উপর আমাদের যেহেতু খালি চিপ নেল কাটার্সই ছিল, এগুলো 2 দিন পর পর ভোঁতা হয়ে যায়। অ্যান্ড আই হেট ভোঁতা নেল কাটার্স, এগুলো দিয়ে কাটতে গেলে নখ এককার থেতলায় যায়। নেল কাটারের সাথে সবসময় এই একটা জিনিস থাকে যেটা আমি 2 চোখে দেখতে পারি না, এই যেটা দিয়ে কাটা নখ স্মুদিং করে। আমি এতে নখ ঘষা মারলেই মেরুদণ্ডের মধ্যে কেমন চিন চিন করে ওঠে, ব্ল্যাকবোর্ডে চক ঘষার শব্দে যেরকম গা শিরশির করে, বেসিকলি ওটাই হয়। কোনো দরকার আছে এটার? আমার টিভি রিমোটের ভিডিওতে আই সেড রিমোট একটু পর পর হারায় যায়, বাট নেল কাটার সেটাকে নিয়ে যায় নেক্সট লেভেলে। সো আই ডু দিস থিং ওয়্যার আমি মাঝে মাঝে এক হাতের নখ কেটে ব্রেক নিই। এমন হয় যে আমি এক হাতেরটা কেটে হয় ঘুরতে না হলে কাজ করতে গেলাম, আর তারপরে এসে বাকি নখ কাটলাম। বাট অনেক সময় আমি ঘুরে এসে অন্য হাতের নখ কাটতে ভুলে যাই। একদিন এরকম ডান হাতের নখ কেটে বাম হাতেরটা কাটতে ভুলে গেছি, আর ওইভাবেই 2 দিন কাটাইছি, খেয়ালই করিনি। সো একদিন ক্লাসে বসে আমি টিচারের নোট তুলতেছি, ওয়েন আমার ফ্রেন্ড পয়েন্ট আউট করলো, এই তোর 2 হাতের নখ 2 সাইজ কেন? ডোন্ট আস্ক। একবার এরকমও হয়েছিল, আমার বাম হাতের 3টা নখ কাটছি আর হঠাৎ একটা কাজে রুম থেকে বের হয়ে গেছি। পরিষ্কার মনে আছে আমি যাওয়ার আগে টেবিলের কোনায় নেল কাটার রেখে গেছি, 5 মিনিট পর এসে দেখি নেল কাটার নাই। সব জায়গায় তন্ন তন্ন করে ঘুরছি, টেবিলের নিচে, চাদরের উপরে, ড্রয়ারের ভিতরে, সব খুঁজছি, কোথাও নাই। খুঁজতে খুঁজতে প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, তাও পাই না। দেন রাগ করে ফাইনালি বই খাতা নিয়ে পড়তে বসতে গেছি আর দেখি নেল কাটার যেই জায়গায় রেখে গেছি ওই সেম জায়গায় পড়ে আছে। হাউ ইজ দ্যাট পসিবল? খোঁজার সময় অন্তত 3 বার দেখছি ওই জায়গায়, বাট তখন ছিল না, এখন আসলো কোর থেকে। লজ অফ ফিজিক্স এমনি কেমনে ডিফাই করে? কেউ আমারে বুঝাও প্লিজ। রিসেন্টলি আমার সুপার অবজারভেন্ট চোখে সমাজে একটা ডিসক্রিমিনেশন ধরা পড়ছে। নেল কাটারের ফেস বা লিপস বা যাই বলে এই জিনিসটারে সবসময় কিন্তু কার্ভড হয়। এখন এটা একটা সমস্যা। আমি ফিগার আউট করছি যে বেশিরভাগ মানুষের নখ এমন কার্ভড হয় যার জন্য নেল কাটারের শেপ এমন হয়। ওকে ফাইন, বাট হোয়াট অ্যাবাউট দোজ পিপল যাদের নখ ভোঁতা? হোয়াট অ্যাবাউট দ্য পিপল যাদের নখ দেখে মনে হয় বটি দিয়ে পোস মারা? তারা এই ঘূর্ণি মারা নেল কাটার দিয়ে কেমনে কাটবে? তাদের কথা কি আমরা একবারও ভাবলাম না? হ্যাশট্যাগ ভোঁতা নেলস ম্যাটার টু অল মাই ভোঁতা নেল হোমিস, রাইজ আপ। আচ্ছা, এমন কখনো হয়েছে তোমরা নখ বেশি কেটে ফেলছো? আমি নখের নিচে যে সেফ লাইনটা আছে তারও নিচে। আই হেট ইট যখন এটা হয়, কারণ এখন আমার নখের চামড়ার নিচে সারাদিন ঠান্ডা ঠান্ডা লাগে আর আই ডোন্ট লাইক দ্যাট ফিলিং। আর এটা তখনই যাবে যখন নখ আবার ওই পর্যন্ত বড় হবে, কিন্তু ততদিন নখের তলে একটা মিনি ফ্রিজ নিয়ে ঘোরা লাগবে। ইটস সো স্টুপিড। নেল কাটার একদিক দিয়ে খুব ভালোই আছে, কারণ এটা খুব মজার একটা সরঞ্জাম, কারণ জিনিসটা যেই কাজের জন্য বানানো হয়েছে সেটা বাদ দিয়ে অন্য বহু কাজে ব্যবহার করা যায়। যেমন চুল কাটছি পরে হয়তো দেখলাম কয়টা চুল বড় রয়ে গেছে, ক্লিপ। বই পড়তে পড়তে বোর্ড হয়ে গেছি, ক্লিপ। গেঞ্জির কলারে ট্যাগ লাগানো দেখে চুল কাটছে, ক্লিপ। কখনো আবার একটু বেশি ক্রিয়েটিভ হইতে গিয়ে ধরাও খাইছি, যেমন আমার পেনের নিব বের করা লাগলে আমি মাঝে মধ্যে নেল কাটার ইউজ করি, ক্লিপ। আমি কোনো সায়েন্টিস্ট না, বাট আই থিঙ্ক পৃথিবীতে 2 ধরনের মানুষ আছে। এক গ্রুপ মানুষ যাদের নখ অনেক বড়, আবার কিছু মানুষ আছে যাদেরটা ছোট, আর কিছু মাঝারিও থাকতে পারে, মেবি, আই ডোন্ট ফ্রিকিং নো। যারা বড় নখ রাখে তাদের কাছে আমার একটাই প্রশ্ন, তোমরা যখন কান চুলকাইতে যাও তোমার গো ব্রেন ট্রেন কি ফুডা হয়ে যায় না? এরকম নখ দেখলেই আমার সোর্ডের কথা মনে পড়ে। হোয়াট ইফ এনশিয়েন্ট টাইমে গ্ল্যাডিয়েটাররা বড় বড় নখ রাখতো আর ডুয়েল করার সময় ওরা সোর্ড ব্যবহার না করে নখ দিয়ে মারত? লাইক এক গ্ল্যাডিয়েটার বলবে, আমি তোমাকে মারতে আসতেছি, আরেকজন বি লাইক, আগে, তারপর ঘোড়ায় দৌড়ায় এসে আমি সেটা দেখতে রাজি। আমার ক্লাসে একটা মেয়ে ছিল, তার নাম মাইশা, এন্ড শি লুক লাইক দিস। মাইশা পেন্সিল রাখার ব্যাগে সবসময় নেল কাটার নিয়ে ঘুরে বেড়াইতো। একবার কিউরিয়াস হয়ে জিজ্ঞেস করলাম, হেই
তুমি ব্যাগে নেল কাটার রাখো কেন? And then সে বলল, যদি কোনোদিন লাগে আর কি। Okay, makes sense. But আসলে it doesn't. কারণ ওর নখ ছিল বিশাল। তাহলে কাটার রাখার দরকার কি যদি ইউজই না করো? আমি বুঝি না যারা লম্বা নখ রাখে। টয়লেটে গিয়ে হাউ ডু ইউ? You know what? আও এবার মানানো। তারপরে আরেক এক্সট্রিম আছে যেখানে মানুষ তাদের নখ বেশি ছোট রাখে, মানে একটু বেশি ছোট। আর এই সব কাল্পিরদের মধ্যে একটা জিনিস লক্ষ্য করা যায়, এরা সব দাঁত দিয়ে নখ কাটে। এদের নখ দেখলে মনে হয় এক্ষুনি ফেটে রক্ত বেরোয় যাবে। আমি এদের কখনো ট্রাস্ট করতে পারি না। আমার মনে হয় এরাই হচ্ছে ওই টাইপের মানুষ যারা আমের মুকুল ঠিক মতো হওয়ার আগেই গাছ থেকে পেরে সব ফাঁকা করে দেয়। লাইক ভাই, তোমার আর নখ নাই, একটু গজায় নিক তারপরে চিবাও, জাস্ট স্টপ। সায়েন্টিফিক্যালি ধরা হয় 20-30% মানুষ তাদের নখ কামড়ায়। 30%? এত মানুষ? আমার কোনো আইডিয়াই ছিল না এতজন এটা করে। হাই রে কিডস, ডোন্ট বাইট ইওর নেলস, হিয়ার বাই দিস ইনস্টেড। নেল কাটার খুবই ইন্টারেস্টিং, কারণ কিছু কিছু নেল কাটারে আবার বহুমুখী ওয়েপন থাকে। কিছু নেল কাটারে পাওয়া যায় চাকু, সিজার, বটল ক্যাপ ওপেনার, গুতা মারার জিনিস, আরো কত কিছু। স্যাডলি আসল দুনিয়ায় এর একটাও কাজে লাগে না। যদি এমন হয় আমার চিপসের প্যাকেট খোলা লাগে বাট পারতেছি না, আমি কখনোই বলবো না, ও আমি তো চিপসের প্যাকেট খুলতে পারি না, ইস খালি নেল কাটারটা যদি আনতাম। না এটা কেউ বলে না, এরকম হলে তুমি একটা পেন্সিল নিয়ে ইউ মার্ডার দ্যাট শিট। আনলেস ইওর মাইশা আর ব্যাগের মধ্যে নেল কাটার নিয়ে ঘুরে বেড়াও, তাইলে আমার আর কিছু বলার নাই ভাই, তুমি জিতছো। কাটারের পিছে চাকুটা কবে ইউজ করছো লাস্ট মনে করো দেখি। দ্যাটস রাইট, কখনোই না, কারণ এতে কোনোদিন ধারই থাকে না। আর এই কোক খোলার জিনিসটা কে ইউজ করে? আমি তো বোতল টেবিলে বাড়ি মারি। থামস আপ যদি এটা করতে গিয়ে তোমরা হয় বোতল ভাঙছো আর নাইলে টেবিল, কারণ আমি তো এক মাইরে দুইটাই ভাঙছি। আচ্ছা প্লেনে উঠলে নেল কাটার নেওয়া যায় না কেন? পিচ্ছি থাকতে আমি একবার প্লেনে উঠতে গেছিলাম, লাগেজ চেকিনের লাইনে দাঁড়ায় আছি, যখন সিকিউরিটি বললো ওয়েট এটা নেওয়া যাবে না, তখন বয়স কম হলো আমি এটা বুঝতে পারছি যে দিস ইজ ডাম। মানে আমরা কি নেল কাটার দিয়ে টেরোরিজমের থ্রেট মারবো? এই কেউ সিট থেকে নড়বি না, নাইলে এক কাটে সিমটি দিমু। নাকি এরা মনে করে প্লেনে একটা তার বেরোয় থাকলে বাচ্চারা বলবে, ও লুক একটা তার, দেখি তো কাটতে দেই। আই গেস হ্যাঁ এটা হতেও পারে, তখন তো আর ফোন ছিল না, তাই নেল কাটা হাতে পেলে এগুলাই করতাম। ড্যাম, আমি প্রায় বুড়া মানুষের মতো কথা বলতেছি। ও ব্যাক ইন মাই ডে, বোর্ড হইলে আমরা ওয়ালে পানি মেরে তাকায় তাকায় দেখতাম শুকাইতে। তখন তো নেল কাটা হাতে পেলে বারবার খুলতে আর লাগাইতেও ভালোই মজা লাগতো। একটা মানুষ কতটা বোর্ড হইলে একটা নেল কাটার খোলে, আবার লাগায়, আবার খোলে, আবার লাগায়, আবার খোলে, আবার লাগায়। কতগুলো পোস্ট দেখি যেটাই বলে আই এম গ্ল্যাড আই গ্রু আপ ডুইং দিস এন্ড নট দিস। ইয়া আই এম স্টার্টিং টু ফিল লাইক ওগুলো সব এক একটা লাইজ।